যারা ঘর পাওয়ার যোগ্য এরা ঘর কিন্তু পায় না, যারা বাড়ি আছে এরাই কিন্তু ঘর পাইছে, যারা জায়গা নাই এরা পাওয়ার দরকার। আমার কিচ্ছু নাই, আমার ছাত্রটা যে ভূত আমি একবার খাই তিনবার খাইতে পারি না, আমি পাই ঘর, আমি পাইবার যোগ্য, আমি পাইছি না ঘর পাইতে, আমরা কোনো টাকা টাকা করছে নাই, আর আমরা পাইছি ফ্যামিলি মেম্বারের মতো। এরা মানে দেখতেছেন আমরা বড় বাড়ি আছে ঠিক আছে, বাড়ি আছে ঘর আছে ঠিক আছে, কিন্তু অনেক চেয়ারম্যান মেম্বারে জানে আমরা অনেক সমস্যা আছি, কি দয়া বুঝে আর আমরা এই ঘরটা দিছে, আর কোনো টাকা পয়সা আমরা দিতেছি না, বাড়ি কিনছি মানে টাকা পয়সার সমস্যা অনেক, কারণ অনেকে বলতেছে যে শুনতেছি এরা ঘর আছে বাড়ি আছে এরা বাড়ি দিয়ে দিছে, কিন্তু আবার সবাই জানে আমরা অনেক ঋণও আছি বা এই ধরনের সমস্যা আছে, এই কারণে এরা দয়া বুঝে আমরা ঘর দিচ্ছি। বছর তিন বছর আগে দিয়েছিলাম, এইবার বুঝছে আমার আর কিছু না, খালি ডান আছে আর যাটা কিনছি আমি লগ্নি বাজনা করে আছে, অনেক টাকা আমি ওখানে লস আছি, যে লগ্নি করে গেছি গ্রামের মানুষ গেলে ভাই ভাই তোলা ভানো কিন্তু লোকটা তাহে হুতার বাড়ি এর জমিন হয় না, বাড়ি হয় না, ঘর হয় না, তাহে আমার বাড়ি না ঘর না আমরা দেয় না, যারা পাওয়ার যোগ্য তারা দেয় সকলটুকু, আমরা নাম দিছি তারপর আমরা ফাইতাছি না, আজকে দশ বছর ধরে মানুষের বাইরে বাইরে থাকতে হন, জামি রাজির বাড়িতে কাপ্তান সালোয়ারের বাড়ি, আমরা মতন লোক বুঝেন নি অসহায় যারা, এরা না দিয়া অন্য লোকরা দেওয়া ধরছে, বালা বালা যারা বাড়ি ঘর আছে ক্ষেত কিরে আছে জমি আছে এরারে মেম্বাররা দেখে দেখে দিতেছে 5,000 টাকা কইরা, আমার উদ্দেশ্য হইলো আমি টাকা করি মানুষ, আমি 5,000 টাকা কইছেন আমি দিতে পারছি না, আমার নামে রেজিস্ট্রি করা হয় নাই, আমি কাগজ নিজের ছিড়িয়ে ফেলাই দিছি, আমার প্রথম করলো এরাই দেওয়ার পরে দিছি নাই, এখন আমি করি মানুষ আর আমি খোঁজতে দিব 5,000 টাকা, অনেকে 5,000 টাকা দিয়ে এক বাড়ি ঘর করছে বুক করছে, আমরা সেমনে বাড়ি তাই আমরা বাড়ি ঘর তাই আমরা বাক্কার দিন তখন এইবার থেকে জমা জমা দেন বছর 2,000 টাকা, তখন আমরা গরিব মানুষ করতে একটা বাদ দিব খাম করে না টেহা দিব, আমরা দিছি না আমরা দিছি যার বাড়ি ঘর আছে আর দিছি কি হলো সবাই লিস্ট করছে কি এই নে নে আমরা সাথে নিছো না কেউ অমন্দ হয়ে গেল সেন নাম্বার দেয়া নাই এমনা এই বিষয় জটিল প্রধানমন্ত্রীর প্রোগ্রাম এর মাঝে দুই নম্বর সব কিছু করে মারা যাব এরা এই আইয়ে পিআইও কি জানো সব আমরা তো মরতে যাই না আমরা দাঁড়াই যাব না আজ পর্যন্ত আমি একদিন পিএসএ দেওয়া হয়েছে আমি একটু দিকে যেতাম আমার অফিসে পার্সোনাল অফিসে উপিএস হয়ে ডাকতে পারে এটা কিছু মাটি খানো লাগে আমরা কিছু মাটি আছে ভালো আছে বালি মাটি আমার কি আছে দুদিন মাটি আছে পরিষ্কার পরিষ্কার দিয়েছি দাম দাম এরা সব কাজটা করছে সরে দিয়েছি আমরা।